দর্শক আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম। এই যে আলমগীর ভাই, উনি আর কি একটা বিজ্ঞাপনে বলেছিলেন উনার বোনকে বিয়ে দিবেন আর কি, অনেক ধনী লোক কিন্তু আর কি স্মার্ট ছেলে পাচ্ছে না দেখে তার বোনকে বিয়ে দিচ্ছে না, কারণ স্মার্ট ছেলে না পেলে নাকি তার বোন বিয়ে করবে না আর কি, এই জন্যে বিয়ে হচ্ছে না। আলমগীর ভাই, আর আপনি এর আগে বিজ্ঞাপনে বলেছিলেন আমাদেরকে তো আর কি, আপনার আপনার কাছে আসলাম, আপনার বাড়ি তো গাজীপুর, গাজীপুরে না, এটা গাজীপুর না, গাজীপুর গ্রামের নাম জানে কি পড়েছে, এটা শৈলডুবি, পশ্চিম শৈলডুবি, পশ্চিম শৈলডুবি না। আচ্ছা আলমগীর ভাই, আপনার এই বাড়িটা করতে কত কোটি টাকা খরচ হয়েছে? আমার এই বাড়ি করতে কম করে হইলো 3 থেকে 3.5 কোটি টাকার মতো গেছে। 3.5 কোটি টাকা বাড়ির কাজ পুরোটা করে নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এটা কি আপনার মানে আপনার মানে বোনকে যে মানে আপনার বোনকে যে বিয়ে করবে সে তো পাবে তাই না, এটা বলেছিলেন না? আমার বোনই একমাত্র বোন, একটাই বোন আমার, যার কারণে আমি এই বিজ্ঞপ্তিটা দিছিলাম যেন আমার বোনকে যে বিয়ে করবে। আচ্ছা, কিন্তু আপনার আপনার বোনকে তো দেখা যাচ্ছে সবাই তো বিয়ে করতে চাইবে আর কি, এত বড় বাড়ি হলে, কিন্তু আপনারা তো যাত্রার সাথে দেবেন না, না মানে কোটিপতি হবে হতে হবে বা আপনাদের লেভেলে আসতে হবে তাই না, এরকম এরকম ছেলে তো আপনারা চাচ্ছেন না, বা দেখা যাচ্ছে আপনার বোনের পছন্দ হতে হবে। কেমন মানে আপনার বোন কেমন মানে কি ধরনের মানে ছেলে আর কি পছন্দ করে? বোন মানে আপু, আপনার নামটা কি জানো? অন্তরা। অন্তরা, আচ্ছা আপনি দেখা যাচ্ছে আপনার তো ভাইয়ের এক মানে আপনার মা বাবা তো মারা গেছে তাই না, আপনারা দেখা যাচ্ছে আপনার দুই ভাই বোন আর কি, আপনার ভাই আপনার জন্য এই বাড়িটা নাকি আর কি বানাইছে, তো আপনি কেমন ছেলে মানে বিয়ে করতে চান আর কি? দেখা যাচ্ছে আপনি তো অনেকজনই মানে বিয়ের অফার দেবে, কিন্তু সবাই তো আর কি সবাইকে তো আর কি আপনি নিয়ে করবেন না, স্মার্ট চেহারা বা হতে হবে, কেমন কোন নায়কের মতো হতে হবে আর কি? না, আমি ওরকম কোন নায়কের ভিতরে কোন ছেলে চাই না, ছেলে ভদ্র থাকবে, গরিব হোক সমস্যা নেই, একদম ভদ্র শান্ত এরকম একটা ছেলে চাই। আপনার কথা শুনে আর কি আমাদের খুব ভালো লেগেছে, যে আপনি একটা মানে এত মানে কোটিপতি হয়েও দেখা যাচ্ছে একটা এমন একটা কথা বলেছেন যে কথা মানে প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে দেবে, এই যুগে যে এমন মানুষ আছে এটা আর কি ভাবাই যায় না, আপনি এতটা মানে আপনার হৃদয় যে এত বড়, আপনি এত বড় বোনের মানুষ এটা আমি কখনো আর কি মানে আর কি ভাবিনি বা আশা করিনি, কিন্তু এই প্রথম আর কি দেখা যাচ্ছে দেখলাম। আমরা অনেক ভিডিও বানাই কিন্তু এরকম ভিডিও বানাতে কি মানে এখনো পারি নাই, যে যে মেয়ে কোটিপতি কোনো মেয়ে দেখা যাচ্ছে আর কি গরিব মানে সৎ দেখা যাচ্ছে আর কি ভালো ব্যবহার মনের মানে এরকম একটা ছেলে চাই, এরকম মেয়ে এখন একটাও পাই নাই। এই সর্বপ্রথম আমরা আর কি পাইলাম গাজীপুর শৈলডুবিতে একটা মেয়ে, যে আর কি গরিব নম মানে ভদ্র নম্ন থাকতে হবে, এরকম ছেলে হলে দেখা যাচ্ছে সে বিয়ে করবে, তার ভাইও এরকম ছেলে হলে তার হাতে তুলে দেবে। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটা কত বড়, বিশাল একটা বড় বাড়ি, এত বড় বাড়ি যে এই বড় বাড়ির যে একটা এত বড় বাড়ি তাদের মানে তার ভাই তার জন্য আর কি বানাইছে, তো এই বাড়ি আর কি যৌতুক হিসাবে আর কি যৌতুক বলা যায় না আর কি দেখা যাচ্ছে এমনিতেই আর কি গিফট করবে বোনের জন্য আর কি, বোনের সুখের জন্য এবং বোনের যে জামাই বোনের জামাই সুখে থাকবো ভালো থাকবো এর জন্য আর কি দিব, এটা আসলে যৌতুক হিসাবে তাদের ভালোর জন্য দিব, তাদের ভালোর জন্য। আর ছেলেটাও ওই যে বললোই যে নরম এবং ভদ্র, সে গরিব হোক আর বড় লোক সেটা প্রশ্ন না, ভালো হইতে হবে, ভালো ফ্যামিলির হইতে। আর কেমন শিক্ষা যোগ্যতা কেমন লাগবে আর কি? শিক্ষা যোগ্যতা আপনার মনে না, অনেক শিক্ষিত লোক আছে কিন্তু কোনো কাজে নাই, চাকরি নাই, শিক্ষিত যেমনই থাকে আসল কথা হইলো তার মনটা এবং ব্যবহারটা তার বংশটা খুবই সুন্দর এবং ভালো পরিবার হইতে, মানে শিক্ষাগত মানে ভালো আর কি এরকম থাকতে হবে, শিক্ষা ইন্টারপাস চাকরি বাকরি আর কি মানে পেতে থাকতে হবে, চাকরি না থাকলেও চলবে, কারণ এই যে এত বড় বাড়ি সে চাকরি করবে করলো ভালো, বৈশা থাকা তো ঠিক না, যে কোনো মানুষ একটা না একটা কর্ম করে। ভাইয়া এমনি আল্লাহ দিলে ধন সম্পদ অনেক অনেক আছে, আশা করি আমার যে হাজবেন্ড হবে তা চাকরি বাকরি কোনো কিছু না করলেও চলবে। ও আচ্ছা, তার মানে যে দেব যে হৃদয়বান ব্যক্তি আর কি আপনাকে বিয়ে করবে সেই হবে ভাগ্যবান। তো দর্শক এতক্ষণ দেখলেন আর কি আমরা আর কি আপনাদেরকে দেখালাম কত বড় একটা বাড়ি, এত বড় বাড়ির মানে মানুষ যে এত সুন্দরভাবে আর কি কথা বলে বা ইয়ে করে এই প্রথম আর কি দেখলাম। তো দর্শক সবাই আর কি আমাদের এটি আর কি শেয়ার করবেন বেশি বেশি করে, আর ডিসক্রিপশনে আমাদের আর কি আলমগীর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা দেখা যাচ্ছে আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আলমগীর ভাইয়ের বাসায় আসবেন, দেখা যাচ্ছে আপনাদের সার্টিফিকেট থাকবে একটা নম্র ভদ্র, সার্টিফিকেট ছাড়া কিন্তু আমরা মানে আর কি এত সুন্দর বোনকে আলমগীর ভাই কখনো তুলে দেবে না। তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আর কি আমরা আসছিলাম এখানে,
তো নেক্সটে দেখা যাক আলমগীর ভাইয়ের সেই কে সেই বোন জামাই হয় ভাগ্যবান। তো আমরা এই বলে আমাদের এখানে শেষ করছি। তো ভাই দর্শকের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলতে চাইতে এসে দেখেন, এই ভিডিওটা পাওয়ার পরে অনেকেই হয়তো ফোন দিবেন, অনেকে জানাবেন, কিন্তু আসলে এইভাবে ফোন দিয়া বা জানে আর কেউ যে অরিজিনালি ব্যক্তি হবেন আমি যেই কোয়ালিটি চাইতে এসি তিনি ফোন দিয়ে আর কি আপনাকে মানে আর কি ফোন জানাবেন বা ফোন দিবেন। তো দর্শকবৃন্দ ওনার কথা ভালো লাগছে তো আপনারা আর কি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা দেখা যাচ্ছে আর কি ওভাবেই আর কি যারা মানে ওরকম সার্টিফিকেট আছে তারাই ফোন দিবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাকে অনেক ধন্যবাদ।